রনিশ, তোমার কাশি হচ্ছে? আমি আসছি, 1 মিনিট। তো আমি এখন রান্নাঘরে এলাম, তোমরা দেখো একটু রান্না করবো বলে এখানে রান্না বসিয়েছি ছোটো ছেলের জন্য। আর ছোটো ছেলের শরীর অসুস্থ, এখানে ভাত বসিয়েছি। আর এইখানে পাশে সেদিন খাওয়া হচ্ছে রান্না। আমি জোরে কথা বলতে পারছি না, যে সেদিন সার জোরে কথা বলতে পারছি না, ভালো হচ্ছে। এখানে সকাল থেকে রুটি করেছিলাম, দিয়ে রুটি খাইয়ে দিয়েছিলাম ওকে দু রুটি। তো রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছিল। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমার ছেলের শরীর অসুস্থ, আমার ছোটো ছেলের প্রচণ্ড শরীর অসুস্থ, সেই কারণে আমি ব্লগ বানাতে পারছি না, লাইটটা দিয়ে অন্ধকার লাগছে। আমি রান্নাঘরে ছিলাম, রান্না করছিলাম, আমার অবস্থাটাও দেখো কী অবস্থা আমার। আসলে ছেলের শরীর অসুস্থ তো দিয়ে একদমই ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না, একটু ভালো লাগছে না। সকাল থেকে কাশি বমি, সকাল থেকে ভীষণই ভীষণ কাশি, আমারও ঠান্ডা লেগেছে দেখতে পাচ্ছ তোমরা হয়তো গলার আওয়াজ শুনে। তো ছেলেকে খাওয়ালাম, খাইয়ে মেডিসিনটা দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কাশতে কাশতে সব মেডিসিন প্লাস খাবার সব তুলে ফেলে দিল। তো সেগুলোকে পরিষ্কার করলাম, তোমাদেরকে দেখাই চলো। এই যে দেখো বাথরুমটা, সব কাপড় পরে আছে, সব বমি টমি করেছে, তো সেইগুলো সব পড়ে আছে, এখনও কাঁচাও হয়নি, বমি করেছে সেগুলো সব পড়ে আছে। বাচ্চা অসুস্থ থাকলে কাজ করতে মায়ের ভালো লাগবে বলো? এখন কটা বাজছে দেখো, 12টা, প্রায় 12টাই বাজছে। এখন আমার কোনো কাজ হয়নি, এখনও একটা রুম মাত্র ঝাড়ু লাগিয়েছি, বাকি রুমগুলো সব পড়ে আছে, ঝাড়ু লাগানো হয়নি। তো ছেলে অসুস্থ বলে কিছুই ভালো লাগছে না, আমার মনটা প্রচণ্ড খারাপ। আর ও কন্টিনিউ কেসেই চলে যাচ্ছে, এত কাশি হচ্ছে, ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, মেডিসিন দিয়েছে, তবু কেন কমছে না কী জানি, একদম ভালো লাগছে না জানো তো। তো যাই হোক, দেখি আমি যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, কিছুই ভালো লাগছে না।